নাঙ্গলকোটে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এম এ হামিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তার নিজ গ্রাম কাজী জোরপকরিয়া মৃত আমির হোসেনের পরিবারের সদস্যরা। দীর্ঘদিন ধরে আমির হোসেন ও তার চার ভাই বোনের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত 19 ফেব্রুয়ারি মৃত আমির হোসেনের পরিবারের সদস্যরা চার পরিবারের চলাচল পথ বন্ধ করে অন্যের মালিকানা জায়গা দখল করে ঘর নির্মাণের চেষ্টা করেন। এই সময় জায়গাটির মালিক আয়েশা বেগম পার্শ্ববর্তী বাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের কাছে এসে অভিযোগ করেন। এই সময় আব্দুল হামিদ আমির হোসেনের পরিবারকে ঘর নির্মাণ না করার জন্য বলেন। এতে ক্ষিপ্ত হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের বিরুদ্ধে অপপ্রচার করতে থাকে আমির হোসেনের পরিবারের সদস্যরা। এ ব্যাপারে এলাকাবাসী বলেন, আমরা আজ গ্রামবাসী আজকে বসছিলাম যে চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে যে অপপ্রচারগুলো চালাচ্ছে, অপপ্রচারের কারণে আমরা বসছি সবাই, তাদের সাথে কোনো চেয়ারম্যানের সাথে কোনো যোগাযোগ নেই, কারণ তাদের সাথে চেয়ারম্যানের সাথে যোগাযোগ, তাদের জমি সম্পদ তাদের, চেয়ারম্যানের সম্পদ চেয়ারম্যানের, চেয়ারম্যানও তাদের কাছে কোনো সম্পদ পাবে না, তারাও চেয়ারম্যানের কাছে কোনো সম্পদ পাবে না, যার কারণে এখন তারা যে অপপ্রচারটা চেয়ারম্যানের বিরুদ্ধে চালাচ্ছে উনি আগামীতে চেয়ারম্যান নির্বাচন করার জন্য চিন্তাভাবনা করছে। ওই চিন্তাভাবনা করার কারণে তারা একটা চক্র তাদের সাথে মিক্স হইয়া তাদের চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারগুলো চালাচ্ছে। যেহেতু চেয়ারম্যান সামনে মনোনয়নটা না পায়, সেই মনোনয়ন আশাবাদী, এই কারণে তাদের সাথে কোনো চেয়ারম্যানের সাথে কোনো দ্বন্দ্ব নাই এবং কোনো জড়গড়া নাই। আমরা গ্রামবাসী সবাই আজকে বসছি, আমরা বসে এটা ক্লিয়ার হয়েছি যে তাদের সাথে কোনো জড়গা বিবাদ কোনো কিছুই নেই। তো দীর্ঘ সময় থেকেই আজকে প্রায় দেড় মাস থেকে আমি এই বিষয়টা নিয়েই অনেকটা কাজকর্ম করতেছি যে এটা সমাধান কল্পে। আমি যতটুকু পর্যন্ত জানি চেয়ারম্যান বা মহিন হামিদ চেয়ারম্যান বা মহিনের বিরুদ্ধে যে অভিযোগগুলি আসতেছে এটা ঠিক না, কারণ এটা ওনাদের যেহেতু এদের এই পরিবারের সাথে তাদের পরিবারের জায়গা সম্পত্তির কোনো রকমের কোনো বিবাদ নাই, সেহেতু এটা তারা যেটা বলতেছে এটা ঠিক বলতেছে না। এবং তারা এটা হয়তো আমি মনে করি এর এ পর্যন্ত যে রাজনৈতিকভাবে ওনাকে হেয় প্রতিপন্ন করার জন্যে এ ধরনের অসদ আচরণগুলি হইতেছে, এবং সে দীর্ঘ সময় থেকে সোশ্যাল মিডিয়াতে আসি চেয়ারম্যান বা ওনার পরিবারের বা মহিনের বিরুদ্ধে যে আলোচনাগুলি হইতেছে এটা আমি তীব্র নিন্দাও জানাইতেছি। এবং পাশাপাশি আজকের যে আমরা সারা একটা গ্রামবাসী এখানে বসছি, আমরা চাচ্ছি যে এটার একটা সুষ্ঠু সমাধান, এবং অচিরেই আমরা আশা রাখতেছি যে এটার একটা সমাধান ইনশাল্লাহ করা যাইতে পারে। আপনারা দেখছেন এনএসটিভির সংবাদ।